আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে মনোভ্রমণ সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব অতিরিক্ত মানসিক চাপ শরীর এবং মনের কী কী ক্ষতি করে। আপনারা অনেকেই এখন অনেক মানসিক চাপে ভোগেন, একবিংশ শতাব্দীর এই যুগে মানসিক চাপে ভুগে না এরকম কাউকে খুঁজে পাওয়া যাবে না। এবং এই চাপটি আপনার কী ক্ষতি করছে ভিতরে সেটা নিয়ে আমরা আলোচনা করব। অতিরিক্ত মানসিক চাপের যে একেবারে সাথে সাথে যে ক্ষতিটা হয় সেটা হলো যে পালপিটেশন হয়, বুকে ধরফড় করে, চেস্ট পেইন হয় বা বুকে ব্যথা হয়, শ্বাস বন্ধ হয়ে আসে, মাসল শক্ত হয়ে যায়, ঘন ঘন প্রস্রাব হতে পারে, ঘন ঘন বাথরুমেও যাওয়া লাগতে পারে বা ডায়রিয়াও হতে পারে। সবার যে একটি হবে তা কিন্তু না, এবং এটা আমরা বললাম স্বল্পমেয়াদি। দীর্ঘমেয়াদে দেখা যায় যে অতিরিক্ত মানসিক চাপের জন্য হৃদরোগে আক্রান্ত হয়। অতিরিক্ত মানসিক চাপ থেকে অ্যাজমা বা অন্যান্য সিওপিডি রোগটা বৃদ্ধি পায়। অতিরিক্ত মানসিক চাপে যারা ভোগেন তারা ডায়াবেটিসে আক্রান্ত হন, হাইপারটেনশনে আক্রান্ত হন, এবং শরীরের যে প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউন সিস্টেমটা দুর্বল হয়ে যায়। তখন ঘন ঘন জ্বর, ঘন ঘন বিভিন্ন সর্দি কাশিতে ভোগেন। তারা কিন্তু এটা বুঝতে পারেন না যে এটা পিছনে কারণটা হলো অতিরিক্ত মানসিক চাপ। এবং অতিরিক্ত মানসিক চাপের জন্য আরেকটা যে ক্ষতি হয় সেটা হলো যে বডির ইমিউন সিস্টেম ক্ষতির জন্য কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনাটাও বৃদ্ধি পায়। এবং মানসিক যে ক্ষতিগুলো আছে, যে অতিরিক্ত মানসিক চাপের জন্য আমাদের বডিতে এক কর্টিসল নামে একটি হরমোন রিলিজ হয়, এই হরমোনটা রিলিজের জন্য যেমন বডি ড্যামেজ করে তেমনি ব্রেনের ড্যামেজ করে। এবং অতিরিক্ত মানসিক চাপ থেকে দীর্ঘমেয়াদে অ্যাংজাইটি ডিসঅর্ডার, ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা বিষণ্ণতা, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, স্ট্রেস ডিসঅর্ডার, তারপরে এক্সাম ফোবিয়া বা ফোবিক ডিসঅর্ডার, এনি টাইপ অফ ফোবিক ডিসঅর্ডার এসব ডেভেলপ করে। সবার যে করবে তা না, কিন্তু একটা বিরাট অংশে করে। যারা কোপ করতে পারেন না, কোপ করার টেকনিকগুলো জানেন না, তারা বেশি আক্রান্ত হন। যারা একটু সফট মাইন্ডেড তারা এই ক্ষতির শিকার হন। একটা স্টাডিতে দেখা গেছে যে মোটিলিটি বা মানে মারা যাওয়ার একটা অন্যতম প্রধান কারণ কিন্তু স্ট্রেস। আমরা কিন্তু অনেক কিছুকেই বলি যে আমাদের এই কারণে আমাদের মোটিলিটি রেটটা বেড়ে গেছে, কিন্তু অ্যাকচুয়াল কিন্তু এটার পিছনে লুকানো থাকে অতিরিক্ত স্ট্রেস, আনম্যানেজেবল স্ট্রেস। আমরা সবাই যেন স্ট্রেসকে ম্যানেজ করতে পারেন, যদি স্ট্রেস নিজে অ্যাবজর্ব করতে না পারেন তাহলে অবশ্যই একজন মানসিক রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। সবার সুন্দর মানসিক স্বাস্থ্য কামনা করি।